আইডিয়া রেস্টুরেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 5 এটা সপ্তম সপ্তাহ, এটা আজকে আমরা সমাধান করবো। প্রথমে আমরা ভালো করে প্রশ্নটা দেখে নিব, তারপর উত্তরে চলে যাব। তো এখানে প্রশ্নে কি বলা হয়েছে ভালো করে দেখানো, চতুর্থ অধ্যায় বলছে রয়ামিল। এখানে তোমাদের বলা হয়েছে রয়ামিল প্রস্তুতকরণ এবং অশুদ্ধ সংশোধন, এটা তোমাদের হবে বিষয়টা, অর্থাৎ শিরোনামটা দিবে এটা তোমরা। আর এখানে তোমাদের বলা হচ্ছে সহায়ক তথ্যটা, এই তথ্যগুলো পরে তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধান করতে হবে। আর এখানে নির্দেশনা, আর তোমরা এখানে তোমরা এই শিক্ষণফলটা দেখে নিবে। এখানে শিক্ষণফল দেওয়া আছে তোমাদের 6টা শিক্ষণফল দেওয়া আছে, আর নির্দেশনা দেওয়া আছে 2টা। এর আগুলো আলোকেই তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে, তো আমরা সবগুলোই তোমাদের উত্তর দিয়ে দিব। এর আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপরে রেজাল্ট নির্ভর করবে, তাই অবশ্যই তোমরা হাতের লেখার দিকে নজর দিবে, হাতের লেখা ভালো করার চেষ্টা করবে। হাতের লেখা যা যত সুন্দর সে কিন্তু তত বেশি নাম্বার পাবে, আর এই হিসাবগুলো সুন্দর করে লিখে নিবে। তো উত্তরে চলে গেলাম। তো এখানে ফার্স্ট তোমাদের বলা হয়েছে বিষয় হিসাব বিজ্ঞান, শিরোনাম বলেছে তোমাদের রয়ামিল প্রস্তুতকরণ এবং অশুদ্ধি সংশোধন, এটা তোমরা দিবে বিষয় শিরোনামটা। এখন ক নাম্বার প্রশ্ন দেখো কী বলছে, করণিক ভুলের প্রকারভেদ। এখন বলছে কেরানি বা হিসাব সহকারী এবং হিসাব রক্ষকগণ বিভিন্ন সরকারি বই এবং খতিয়ান হিসাবে লেখার সময় যে সকল ভুল ত্রুটি করে থাকেন ওই ত্রুটিগুলোকে ওইগুলো করণীয় ভুল বলে। অর্থাৎ করণিক ভুলগুলোকে চার ভাগে ভাগ করা যায়। নিম্নে করণিক ভুলগুলো প্রকারভেদ আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, কোনো লেনদেন হিসাব বা সহকারী বইয়ের অথবা খতিয়ান হিসাবে লিখলে অথবা আংশিকভাবে লিখলে যে ভুল হয় তাকে বিচ্যুতি বা বাদ পড়ার ভুল বলা হয়। যেমন এখানে তোমাদের 2000 টাকার পণ্য ক্রয় করে ক্রয় বইয়ের লেখা হলো না। তো এরকম তোমাদের 2 নম্বরে বলা হয়েছে দেখো হিসাব লেখার ভুল, কাজে অবহেলা বা অমনোযোগিতার ফলে হিসাব লিখুন কাজে যে ভুল হয় তাকে হিসাব লেখার ভুল বলে। এ জাতীয় ভুলের ফলে সহকারী হিসাব বইয়ের টাকা অঙ্ক লেনদেনের প্রকৃত অঙ্ক অপেক্ষা কম বা বেশি লাভ করে। যেমন নগদে 5000 টাকা পণ্য বিক্রয় করে নগদান বইয়ের 500 টাকা ডেবিট করা। 3 নম্বর বলছে তোমাদের বেদাখিল্লার ভুল, অর্থাৎ সহকারী বইতে টাকা অঙ্ক ঠিক থাকলেও খতিয়ান হিসেবে স্থানান্তরের সময় একটি নির্দিষ্ট হিসাব ডেবিট বা ক্রেডিট করার পর পরিবর্তে অপর একটা হিসাব ডেবিট ক্রেডিট করলে যে ভুল হয় তাকে রিভুল বলা বা জমা বলা হতে পারে। জামা বলছে জামালের নিকট হতে 5000 টাকা পেয়ে কামাল হিসাব ক্রেডিট করা হলো। এখানে তোমাদের 4 নম্বর বলছে পরিপূরক ভুল, অর্থাৎ অজ্ঞাতসার কারণে হিসাবের নিকাশে সংঘটিত এক বা একাধিক ভুলকে সজ্ঞানে অপর এক বা একাধিক ভুলের মাধ্যমে পরিপূর্ণ করে নেওয়ার কাজকে বলা হয় পরিপূরক ভুল বা সম্পূরক ভুল। যেমন তোমাদের এখানে তারিখ বলা হয়েছে 7/9 এবং 2021 সালের তারিখে জলির নিকট থেকে 5000 টাকা মাল ক্রয় করে মূল ভুলবশত মলির হিসাবে ক্রেডিট করা হলো। পুনরায় তোমাদের 9/9/2021 এখানে তোমাদের 1021 তারিখে মলির নিকট থেকে 5000 টাকা মাল ক্রয় করে জলিলের হিসাব ক্রেডিট করা হলো। তো এখানে তোমাদের 6 নম্বর বলছে সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রয়ামিল প্রস্তুতকরণ, অর্থাৎ বলছে প্রিমিয়ার্স জেনারেল স্টোরের 2020 সালে 31 ডিসেম্বর তারিখের জন্যে রয়ামিল। এখন বলছে প্রিমিয়ার জেনারেল স্টোর এখন 2020 সালে 31 ডিসেম্বর তারিখের জন্য রয়ামিল। এখানে তোমাদের ক্রমিক নাম্বারটা দেখে নিবে, 1 থেকে তোমাদের 14 নম্বর পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। এখানে তোমাদের মূলধন দেওয়া আছে 30,000 টাকা, এটা ক্রেডিটে আছে, এবং তোমাদের এখানে বিক্রয় খতিয়ান জের দেওয়া আছে 20,000 টাকা, এখানে ডেবিট। আর তোমাদের ভাড়া খরচ দেওয়া আছে 17,000 টাকা, এটা তোমাদের ডেবিটে, এবং ব্যাংক জমা আছে তোমাদের তারিখটা দেখে নিবে এখানে 8,000 টাকা, আর নগদ তহবিল দেওয়া আছে 12,000 টাকা, আর কমিশন আয় দেওয়া আছে তোমাদের ক্রেডিটে 20,000 টাকা, আর ক্রয় খতিয়ান জের পাওনার দেওয়া আছে তোমাদের 16,000 টাকা, এটা ক্রেডিটে,
আর হলো তোমাদের যন্ত্রপাতি দেওয়া আছে 24,000 টাকা ডেবিট ডেবিট টাকায় দেওয়া আছে। 9 নাম্বার তোমাদের বলা আছে পারম্পিক মজুদ পণ্য, এখানে 8,000 টাকা ডেবিট, আর সাধারণ সঞ্চিত এটা তোমাদের 22,000 টাকা ক্রেডিট, আর হলো ক্রয় হলো 37,000 টাকা ডেবিট, আর বিক্রয় হচ্ছে তোমাদের 57,000 টাকা ক্রেডিট, আর হলো বলা হয়েছে নমুনা প্রাপ পণ্য বিতরণ এটা তোমাদের দেওয়া আছে 12,000, আর উত্তোলন দেওয়া আছে 7,000। তো এটা তখন যোগফল দেখো, তোমাদের যোগফল টোটাল দেখো 1,45,000, 1,45,000 ডেবিট ক্রেডিট দুইটাই সমান আছে। 3 নাম্বার দেখো কি বলা হয়েছে, 3 নাম্বারটা ভালো করে দেখে নিবে, তো এই ফলটা সুন্দর করে দেখে নিবে। 3 নাম্বারে বলা হয়েছে গ নাম্বারে সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3, 4, 9 সমন্বয়ে দাখিলা এবং প্রিমিয়ার জেনারেল স্টোরে সংসদীয় দাখিলা, এখানে তোমাদের তারিখ দেওয়া আছে বা ক্রমিক নাম্বারটা দেওয়া আছে 1, 2, 3, 4 পর্যন্ত দেওয়া আছে এবং বিবরণ দেওয়া আছে। দেখো অনিশ্চিত হিসাব বা বিক্রয় হিসাব এখানে তোমাদের এটা ডেবিটে দেওয়া আছে, অনিশ্চিত হিসাব দেওয়া আছে 4,500 ডেবিট, আর হলো বিক্রয় হিসাব দেওয়া আছে 4,500 ক্রেডিট, আর হলো বিবিধ ক্ষতি হিসাব দেওয়া আছে 10,000 ডেবিট, এবং নগদান হিসাব দেওয়া আছে 10,000 ক্রেডিট, এখানে ক্রয় হিসাব দেওয়া আছে তোমাদের এই 5,000, এবং অনিশ্চিত হিসাব দেওয়া আছে 5,000, আর যন্ত্র এখানে তোমাদের যন্ত্রপাতি হিসাব দেওয়া আছে 9,000, আর ক্রয় হিসাব দেওয়া আছে 9,000। তো এই হিসাবটা সুন্দর করে নিবে তোমরা, তারপরে তোমরা যোগ করবে, দেখবে তোমাদের এটার টোটালি হিসাবটা একবারে সমান হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম পরবর্তী গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাবের প্রস্তুতকরণ, প্রিমিয়ার জেনারেল স্টোরের অনিশ্চিত হিসাব এখানে তোমাদের দেওয়া আছে। দেখো তারিখ দেওয়া আছে 2020 ডিসেম্বর 31, আর বিবরণ দেওয়া আছে বিক্রয় হিসাব তোমাদের দেওয়া আছে এটা 4,500 টাকা ডেবিটে, আর ক্রয় হিসাব দেওয়া আছে 5,000 টাকা ডেবিট টাকা, আর এখানে তোমাদের ই দেওয়া আছে ভাড়া হিসাব দেওয়া আছে 4,000, এবং এখানে 45,000 তোমার ডেবিটে ব্যালেন্স কিন্তু দেখবে, আর উত্তোলন হিসাব দেওয়া আছে 5,000, আর হলো তোমাদের 00 দেওয়া আছে ব্যালেন্সের মধ্যে। তো এটা তোমরা হিসাবটা সুন্দর করে দেখে নেবে। তারপর তোমাদের দেখো উমন নাম্বারটা সহায়ক তথ্যের ভিত্তিতে সংসদীয় মিল বা প্রিমিয়ার জেনারেল স্টোরের 2020 সালে 31 ডিসেম্বর তারিখের জন্যে সংসদীয় রেমিল প্রিমিয়ার জেনারেল স্টোর 2020 সালে 31 ডিসেম্বর তারিখের জন্যে সংসদীয় রেমিল রেমিল এখানে তোমাদের 15টা ক্রমিক নাম্বার 15 পর্যন্ত দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। তারপর দেখো তোমাদের মূলধন দেওয়া আছে তোমাদের 30,000, এরা ক্রেডিটে দেওয়া আছে, আর বিক্রয় খতিয়ান জের দেওয়া আছে তোমাদের 20,000 ডেবিটে, ভাড়া খরচ দেওয়া আছে 21,000 ডেবিট, আর ব্যাংক জমা দেওয়া আছে তোমাদের 8,000 ডেবিট, নগদ তহবিল দেওয়া আছে 2,000 এটা দেওয়া আছে ডেবিটে, আর কমিশন আয় দেওয়া আছে 20,000 এটা ক্রেডিটে, আর তোমাদের ক্রয় খতিয়ান জের দেওয়া আছে 16,000 ক্রেডিটে, আর তোমাদের এই পাশে দেওয়া আছে দেখো যন্ত্রপাতি এটা দেওয়া আছে 33,000 ডেবিটে দেওয়া আছে, আর তারপরে পারম্পিক মজুদ পণ্য দেওয়া আছে তোমাদের 8,000, আর সাধারণ সঞ্চিত দেওয়া আছে 22,000, আর তোমাদের ক্রয় দেওয়া আছে 33,000, বিক্রয় দেওয়া আছে 61,000, তারপরে তোমাদের এই পাশে দেওয়া আছে নমুনা পণ্য বিতরণ দেওয়া আছে 12,000, আর উত্তোলন দেওয়া আছে 2,500 টাকা, আর বিবিধ ক্ষতি দেওয়া আছে 10,000। টোটাল দেখো যোগ করার ফলে তোমাদের 1,49,500 হয়, 1,49,500 ডেবিট ক্রেডিট দুইটাই সমান আছে। তো এইভাবে তোমরা গ নম্বর প্রশ্নটা উম নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।